এক মিনিটের মাদ্রাসা নামে একটা কিতাব আছে, এই এক মিনিটের মাদ্রাসা কিতাবের মধ্যে সম্ভবত 41 পৃষ্ঠা একটা হাদিসের আমল আছে, কোন ব্যক্তি যদি কোন মহামারী রোগান্ত ব্যক্তিকে দেখতে যাইয়া এই দোয়াটা একবার পড়ে, আলহামদুলিল্লাহিল্লাজি আছে না। আমার বন্ধুগণ, মাঝে মাঝে আমাদের শায়খ আমাদেরকে এইভাবে হুজুরদের খোসা মারে, হ্যাঁ তখন লজ্জিত হয়ে যায়। তো যাই হোক, তাতে বোঝা গেল এক মিনিট মাদ্রাসার আমল এই মাদ্রাসায় এখনো ওই রকম ভাবে জোরাজুরি ভাবে হার হার ভাবে আমল করা হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই হাদিসের আমলের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি এই দোয়াটা রোগীর কাছে দেয়া আস্তে আস্তে পাঠ করে, যত বড় মহামারী রোগ হোক, যেই ব্যক্তি দোয়াটা পড়লো এই দোয়াটা পড়ার কারণে ওই মহামারী রোগ তার জীবদ্দশায় জীবনে হবে না। অথচ আজকে আমরা উল্টা করি, একজনের করুণা হয়েছে, মসজিদের মধ্যে যায় একটু জোরে জোরে কাশতেছে, অসাসা বাড়িত নামাজ পড়েন বাবু মসজিদে আউন না যায়, কথা বল না কে? হাদিসের উল্টা আমল করি যার কারণে গজব কমে না, গজব খালি বাড়ে। আমাদের মোতামিম সাহেব আকাশে মেঘ, বিকাল বেলা মেঘ দেখে পুরো কালো, তা আমি খাইতে দেই, আমি একটু আল্লাহওয়ালাদের নজরে আমি বলছি যে আজকে যদি বৃষ্টি হয় তাহলে আমি আল্লাহর সাথে ঝগড়া করব। ঝগড়াটা কিভাবে করব? মার মুজিকিরের টান দেখব, আল্লাহ কইথায়। কথা কন ঠিক কিনা? আল্লাহর এক অলি এক পাগল ছিলেন, আল্লাহর অলি, উনি প্রায় প্রায় বলতেন, আল্লাহ তোমার আমি ছাড়তাছি না, মানছে মানছে সাথে ঝগড়া নেগে করছো, তোরে আমি দেখবো নি ছাড়ব না। কিন্তু আল্লাহর অলি এইটার উল্টা কয়, আল্লাহ তোমার আমি দেখবো, তোমার আমি ছাড়ব না, তোমার আমি দেখে ছাড়ব। এখন ওনার কাছে যায় জিজ্ঞেস করলে, কাকা আপনি এইভাবে কথা কন কে? উনি ডাক দিয়ে কয়, হেই কোন ব্যক্তি যদি আল্লাহকে পাওয়ার আশায় ইবাদত করে, তো রসুল তো বলছেন যে হাশরের ময়দানে সবচাইতে বড় নিয়ামত হইল জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা দিদার দিয়ে আল্লাহ ধন্য করবে। এই জন্য তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ প্রায় বলতেন, আল্লাহ ওই ইবাদত করব না যেই ইবাদত করিয়া তুমি আমারে জাহান্নাম দিবা বা জান্নাত দিবা, আমি ইবাদতের দ্বারা জান্নাতও চাই না জাহান্নামও চাই না, আমি ইবাদতের দ্বারা একমাত্র তুমি মালিককে চাই। আমি আপনি কাকে চাই? হযরত জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি ইসলামের একজন বিশেষজ্ঞ ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন, উনি আল্লাহকে বলতেন, আল্লাহ আমি ওই ইবাদত করব না যে ইবাদত ফেরেশতারা না করার কারণে ফেরেশতারা শয়তান নাম দিয়ে দিছো, ওই ইবাদত করবার চাই না, আমি ওই ইবাদত করব যে ইবাদত করার দ্বারা তুমি মাওলাকে পাবো। তা আমি আপনি এখানে ইবাদত করব কার জন্যে? আজকে আসছি কার জন্যে? তাহলে আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষানীতি, আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের উঠা বসা, লেনা দেনা সব যদি ইবাদত হয়ে যায় তাহলে আর কোনো ভেজাল হবে? যারা কোন ভেজাল হবে? ভেজাল হবে না।